সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম, আপনাদের স্বাস্থ্য নিয়ে কথা বলছি। প্রাকৃতিক উপায়ে কীভাবে সুস্থ থাকবেন সেই কথাগুলো বলি। লিপিড প্রোফাইল যখন করি তখন আমাদের একটা বডি রিয়াকশান লেখা থাকে। বডি রিয়াকশান কী লেখা থাকে? সেখানে লেখা থাকে অ্যাসিডিক, আমার পিএইচ কম থাকে, পটেনশিয়াল অফ হাইড্রোজেন কম থাকে। কিন্তু এটাকে আমার যদি লেভেলে থাকতো তাহলে আমি কিন্তু ভালো থাকতাম। আমাদের খাওয়ার সাথে যে আমাদের পেট কষা, পেটে ফুলে যাওয়া, কনস্টিপেশন, এগুলোকে দূর করার একটা বড় অবদান রাখতে পারে একটা ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে সোডিয়াম বাইকার্বনেট, মানে বেকিং সোডা। এই যে বেকিং সোডা, এটা যদি ভালো মানের বেকিং সোডা আপনি যদি নিতে পারেন এবং এই বেকিং সোডা যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে আপনাকে চমৎকারভাবে আপনার কাজ করবে। বেকিং সোডা এমন একটা জিনিস, সেটা হচ্ছে যারা ইউরিন ইনফেকশনজনিত সমস্যায় ভুগছেন তাদের এটা কমে যাবে, যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের কমতে থাকবে, যাদের কনস্টিপেশন আছে তাদের কমতে থাকবে, বডিটাকে অ্যালকালাইনে কনভার্ট করবে। এবং যারা বডি অ্যালকালাইনে কনভার্ট থাকলে তাদের কাছে ভিতরে ইন্টারনাল ইনফেকশন, ইনফ্লামেশন যাই থাকুক আস্তে আস্তে কিন্তু রিডিউস হতে থাকে এবং চমৎকারভাবে এই কাজটা করতে থাকে। আসলে ব্যাপার বেকিং সোডাটা হচ্ছে আপনাকে বডিকে অ্যালকালাইন করে। বেকিং সোডা খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি, খুব সহজ। সেটা হচ্ছে যে আপনি খাওয়ার পরে আপনি প্রথমে একটা কাপ নিন, কাপের মধ্যে এক চামচ পরিমাণের লেবুর রস নিন। লেবুর রস নেওয়ার পর এক চামচের চার ভাগের এক ভাগ, এক চামচের চার ভাগের এক ভাগ সোডিয়াম বাইকার্বনেট আপনি ওটার মধ্যে দেন। দেওয়ার পরে ওটা ফুলে উঠবে, ফুলে ওঠার পর আপনি একটু কুসুম গরম পানি দিয়ে আপনি খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। দুপুরে এবং রাতে আপনি যদি এই খাবারটা খান, সাত দিনের মধ্যে দেখবেন যে আপনার অ্যাসিডিটি কমা শুরু হয়ে গেছে, স্টুল ঠিক হচ্ছে, কনস্টিপেশন কমা শুরু হয়ে গেছে, ইউরিনের ফ্লোটা বাড়ছে এবং আপনি দেখবেন যে দেহে এক ধরনের স্বস্তি আসা শুরু করবে। বেকিং সোডা খাওয়ার জন্য সাত দিন খাওয়ার পরে দেখবেন যে আপনি কিছু চেঞ্জ আপনি দেখবেন। তারপর আপনি ওই খাটাটাকে আপনি একদিন করে একদিনে কনভার্ট করবেন, যে আপনি দুপুরে খান কিংবা রাতে খান একবার করে খাওয়া শুরু করবেন। আপনি এক মাস আপনি এই বেকিং সোডাটা আপনি যদি খেতে পারেন তাহলে দেখবেন চমৎকারভাবে আপনার বডি অ্যালকালাইন হয়ে গেছে। আপনি যদি একটা লিপিড প্রোফাইল করে রাখেন আপনি, তারপরে আপনি তার এক মাস পরে আপনি লিপিড প্রোফাইলে মাপেন, দেখবেন যে আপনি চমৎকার আপনার যে পরিবর্তন ঘটে গেছে। এই পরিবর্তনটা কিন্তু আপনি কোনোভাবেই কোনো মেডিসিন কিংবা অন্য কোনো দিয়ে কিছু করতে পারবেন না, এটা একটা প্রাকৃতিক নিয়ম। এই বেকিং সোডাটা যদি আপনি ন্যাচারালি অর্গানিক বেকিং সোডা আপনি কিনতে পারেন তাহলে বাজারে যেগুলো বেকিং সোডা পাওয়া যায় অনেক ভেজাল টেজাল থাকে, সেই ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা আমাদের এখান থেকে আপনার বেকিং সোডা নিতে পারেন। আমাদের এখানেও বেকিং সোডাটা আমরা অর্গানিক বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করতেছি। বেকিং সোডা খাওয়ার নিয়মটা যেভাবে বলে দিয়েছি এর বাইরে আপনার খাওয়ার দরকার নেই। আর সারাদিনে আপনাকে যে জিনিসটা করতে হবে, সারাদিনের মধ্যে আপনি যে খাবারগুলো খান সেগুলোর মধ্যে থেকে আস্তে আস্তে করে আপনার দুইটা জিনিস বাদ দিয়ে দিতে হবে। প্রথমেই হচ্ছে গমের খাবারগুলো, আরেকটা জিনিস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি খারাপ হয় সেটা হচ্ছে আমাদের লবণ। আপনার এই গমের খাবারগুলো আস্তে করে যদি ময়দা আটা ময়দার খাবারগুলো আস্তে আস্তে বাদ দেন তাহলে আপনার স্টমাক ভালো হতে থাকবে, কারণ আপনার শরীরে গ্লুটেন ঢুকবে কম। গ্লুটেন না থাকলে আপনার শরীর আস্তে আস্তে ডেভেলপ করবে এবং চমৎকারভাবে আপনার লবণ, আমরা বিভিন্নভাবেই আমরা লবণ খাই, লবণের পরিমাণটা আমাদের যদি বেশি থাকে তাহলে শরীরে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হয়। একটা জিনিস মনে রাখবেন, যারা অতিরিক্ত লবণ খান তাদের প্রথম যে ত্রুটিটা হবে সেটা হচ্ছে যে আপনার ব্লাড প্রেশার বাড়বে, দ্বিতীয়ত হচ্ছে আপনার সমস্ত শরীরে ব্যথা শুরু হবে। কারণ ব্যথাটার কারণ হচ্ছে যে আপনি লবণ অতিরিক্ত আপনার শরীরের ভিতরে ঢুকলে আপনার ক্যালসিয়াম বেরিয়ে যায়। ক্যালসিয়াম আপনি বেরিয়ে গেলে আপনার সেটা হচ্ছে যে আপনার আমার বডির ন্যাচারাল মেকানিজম হচ্ছে যে আপনার শরীরে যদি ক্যালসিয়াম ঘাটতি থাকে তখন শরীর তার প্রয়োজনে হাড় এবং দাঁত থেকে ক্যালসিয়ামগুলো নেওয়া শুরু করবে। এটা যদি অনর্গল নিতে থাকে তখন আপনার অস্ট্রোপোরোসিস, আর্থারাইটিস, নানান কিছুতে আপনি ভুগতে থাকবেন এবং দাঁতের নানান ধরনের সমস্যায় ভুগতে থাকবেন। এটাকে রিকভার করার জন্য প্রথমে হচ্ছে লবণটা কিন্তু কমাতে হবে, লবণটা কমাবেন। আর আপনার শরীরের ভিতরে লাইপোমা, বিভিন্ন ধরনের সিস্ট, বিভিন্ন ধরনের টিউমার আছেন যেগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে, কারণ কি ওটা বডির অ্যালকালাইন মেকানিজমটা এরকম। যদি বডিটাকে আপনি অ্যালকালাইনে কনভার্ট করতে পারেন তাহলে আপনার শরীরের ভিতরে কোনো অবাঞ্ছিত কোনো বিষয়গুলো থাকবে না। ক্যান্সারের ক্ষেত্রেও বলা হয় যে চিকিৎসার শুরু আগে আপনি বডিকে অ্যালকালাইনে কনভার্ট করেন। আপনি যদি অ্যালকালাইনে আসতে পারেন তাহলে দেখবেন যে চমৎকারভাবে আপনার শরীরে সব কিছু ঠিকঠাক করছে। আর অ্যালকালাইনে কনভার্ট করার জন্য আপনাকে সোডিয়াম বাইকার্বনেট আপনাকে অনেক বেশি কাজে দেবে। বডি অ্যালকালাইনের জন্য সোডিয়াম বাইকার্বনেট একটা বড় ফ্যাক্টর। এটার সাথে আমরা আমাদের
কাছে একটা অ্যালকালাইন ওয়াটার বোতলের সাজেস্ট করি। অ্যালকালাইন ওয়াটার বোতল, যে অ্যালকালাইন ওয়াটার বোতলটা আপনি, অ্যালকালাইন ওয়াটার বোতলটার ভিতরে আপনি পানিটা 6 ঘন্টা রাখলে আপনার বডিটাকে অ্যালকালাইন, আপনার পানিটা অ্যালকালাইন হয়ে যায়। অ্যালকালাইন, ওই অ্যালকালাইন ওয়াটার যদি সারাদিনই আপনি 1 লিটার খেতে পারেন, তাহলে দেখবেন যে দ্রুত আপনি অ্যালকালাইন হয়ে যাচ্ছেন, আপনার অ্যাসিডিটি কমছে। এবং এই অ্যালকালাইন বোতল আমার লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা নিতে পারেন ইচ্ছে করলে। আপনার অ্যালকালাইন বোতল প্রতিটা পরিবারে একটা করে থাকা উচিত, এবং সব বিশেষ করে বাচ্চাদেরকে অ্যালকালাইন ওয়াটার খাওয়ানো উচিত, যেহেতু বাচ্চারা প্রচুর পরিমাণে ফাস্টফুডে আসক্ত থাকে এবং তাদের ওইখান থেকে আপনি ফিরাতে পারবেন না। আইসক্রিম এবং সব অ্যাসিডিক খাবারগুলো তারা খায় এবং তাদের ওটা পছন্দের খাবার, আর বিশেষ করে হচ্ছে যে কোক জাতীয় খাবারগুলো তো টোটালি অ্যাসিডিক। তো এগুলোকে আপনি যদি একটু রিডিউস করতে চান, তাহলে আপনি বাচ্চাদেরকে অ্যালকালাইন ওয়াটার বোতল আপনি নিতে পারেন। সেই অ্যালকালাইন ওয়াটার বোতল থেকে আপনি পানি খেলে আপনার শরীর, বাচ্চার এবং আপনার শরীর ভালো থাকবে। দর্শক মণ্ডলীরা, যারা আমার এই কথা শুনেন, যারা এই কথা আপনারা বোঝেন, তাদেরকে আমি বলবো যে আপনারা একটু ব্যাপকভাবে মানুষকে একটু সচেতন করার জন্য, কারণ আমরা ওষুধমুক্ত জীবনযাপন করার আন্দোলনে আছি। মানুষ যাতে ওষুধমুক্ত জীবনযাপন করতে পারে এবং স্বাধীন জীবনযাপন করতে পারে, সেই দিকে আমরা চেষ্টা করছি। ধন্যবাদ।